এবার রাজধানীর নিউ সুপারমার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ভোলার গ্যাস সিলিন্ডার আসবে ঢাকায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চলাচল করবে বিআইডব্লিউটিসি একটি জাহাজ ভোলার গ্যাস সিলিন্ডার আসবে ঢাকায় গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পাইপলাইনে গুরুত্ব শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ সকাল 9টায় একুশে সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online বঙ্গবাজারের পর এবার আগুন লাগলো ঢাকা নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপারমার্কেটে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 31টি ইউনিট এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সকাল 5:45টার দিকে এই আগুনের ঘটনা ঘটে দ্রুত তা ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনা বিমান ও নৌবাহিনীর সদস্যরা তবে পানির সংকট আর ঘন ধোঁয়ায় আগুন নিভানোর কাজ ব্যাহত হচ্ছে ধোঁয়ায় আহত হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী যারা ভেতরে ছিলেন তাদের অনেকেই আহত হয়েছেন আগুনের খবর শুনে নিউ মার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা সেখানে এসেই কান্না করছেন তারা তাদের আহাজারিতে এখন ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস তারা জানিয়েছে ঈদকে সামনে রেখে নতুন কাপড় তুলেছিলেন তারা গতকাল শুক্রবার রাত 3টা পর্যন্ত বেচা বিক্রি করেছেন খুব ভালো বিক্রি হয়েছে ক্যাশে অনেক টাকা ছিল কিন্তু আগুনে সব শেষ হয়ে যাচ্ছে অনেকেই ঝুঁকি নিয়ে দোকানের মালামাল বের করে আনার চেষ্টা করছেন বঙ্গবাজারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের মার্কেটটিতে গিয়ে সতর্ক করেছিল এছাড়াও 2016 সালে মার্কেটকে অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল নৌপথে আরামদায়ক ও নিরাপদ যাতায়াতের জন্য বিআইডব্লিউটিসির জাহাজগুলোর উপর আস্থা ছিল দক্ষিণাঞ্চলের মানুষের যাত্রী সংকট ও লোকসানের কারণ দেখিয়ে একে একে বন্ধ করে দেওয়া হয় জাহাজগুলো তবে এবার ঈদযাত্রায় আবারও একটি জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে বিআইডব্লিউটিসির বহরে থাকা ঐতিহ্যবাহী চারটি প্যাডেল স্টিমার লেপচা মাসুদ অস্টিজ ও টার্ন বন্ধ হয়েছে অনেক আগেই যাত্রী পরিবহনের জন্য 54 কোটি 30 লাখ টাকা খরচ করে সর্বশেষ সংস্করণে যুক্ত হয় বাঙালি ও মধুমতি 760 জন যাত্রী ধারণ ক্ষমতার প্রতিটি জাহাজে রয়েছে ভিআইপি কেবিন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিন কনফারেন্স রুম ডাইনিং সহ নানা সুযোগ সুবিধা জাহাজ দুটিতে যাত্রী পরিবহন করে প্রতি বছর 7 কোটি টাকা লাভের অঙ্ক কষা হয়েছিল যদিও সে অঙ্ক কখনোই কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারেনি সদরঘাটে গিয়ে দেখা যায় কাউন্টারগুলোতে তালা ঝুলছে কতদিন খোলা হয় না সেটি বলা দুষ্কর লোকসানের গতিকে সরকার কত দিন বলতে কি দেব মানে আবার তেলের দাম বৃদ্ধি হতে আরও ক্ষতি হয়েছে এই জন্য আরও বন্ধ করে দিচ্ছে সংস্থাটি জানায়
প্রতিদিন 3 থেকে 4 লাখ টাকা লোকসান হয়। বন্ধ করা হয়েছে যাত্রী পরিবহন সেবা। তুই চালালে আপনার 4.5 লাখের উপরে এরকম আমার লস হয়, কারণ যাত্রী সমাগম না থাকে আমার, শুধু আমার জাহাজটা তো আপ ডাউন করতে আমাদের তেল খরচ প্রচুর হয়, যার কারণে এটা আপাতত আমরা সাময়িক বন্ধ করি। এটা একটা সেবা খাত, জনগণ সেবা পাচ্ছে। ঠিক অনুরূপভাবে আমরা যতটুকু পারি আমরা আমাদের এই সেবাটাকে মিটিয়ে রাখার জন্য আমরা কস্ট ইফেক্টিভ পর্যায়ে থাকা পর্যন্ত এটা আমরা পরিচালনা করে থাকি। তবে এবার ঈদকে সামনে রেখে 18 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত আবারও যাত্রী পরিবহন করবে বিআইডব্লিউটিসির জাহাজ মধুমতি। এমনটি জানান সংস্থাটির চেয়ারম্যান। বিআইডব্লিউটিসির দুটো জাহাজের মধ্যে একটি জাহাজ আমরা রাখবই, কারণ সরকারিভাবে আমরা ট্রাভেল শুট করবার জন্য আমরা রেডি আছি, আমরা দিব, এবং সেটি কিন্তু অনেক অনেক পথ পরিক্রমণ করবে, অনেকগুলো এলাকাকে আমরা টাচ করব। যাত্রীর চাপ বেশি হলে বাঙালি জাহাজটি চালুর প্রস্তুতি নিয়ে রেখেছে বিআইডব্লিউটিসি। যদি যাত্রী সংখ্যা বেড়ে যায় তখন আমরা চেষ্টা করব আরো একটি জাহাজ দেওয়ার জন্য। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী 4 মাসের মধ্যে ভোলার প্রাকৃতিক গ্যাস সিএনজি আকারে সিলিন্ডারের মাধ্যমে ঢাকার আশপাশের শিল্প কারখানায় সরবরাহ শুরু হবে। প্রাথমিকভাবে দৈনিক 5 মিলিয়ন এবং পরবর্তীতে 20 মিলিয়ন ঘনফুট গ্যাস এখান থেকে সরবরাহ হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। শিল্পোদ্যোক্তারা বলছেন ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পাইপলাইন বসানো জরুরি। তহিদুর রহমানের রিপোর্ট। ভোলা বাংলাদেশের একমাত্র বদ্বীপ, প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলায় দেশের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই জেলা। কিন্তু পাইপলাইন না থাকায় ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়নি। এমন বাস্তবতায় দেশের বর্ধিত জ্বালানির চাহিদা মেটাতে ভোলার গ্যাস সিএনজিতে রূপান্তরিত করে ঢাকার আশেপাশের শিল্প এলাকায় সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যেই বেসরকারি একটি কোম্পানির সাথে চুক্তির প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। অনেক প্রতিষ্ঠানে এটা আগ্রহ প্রকাশ করে, কিন্তু যেহেতু আমরা জরুরি গ্যাস সংকট মোকাবেলার উদ্যোগ নিতে যাচ্ছি, সেই জন্য যাদের এই মুহূর্তে সিএনজি করার জন্য যে যন্ত্রপাতি থাকা দরকার সে তাদের সাথে যোগাযোগ করেছে, তাদেরও আগ্রহ আছে। সেই প্রেক্ষিতে আমরা এটা একটা প্রস্তাব সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করেছি। পেট্রোবাংলা আশা করছে প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় 3-4 মাসের মধ্যেই গ্যাস সরবরাহ শুরু করা হতে পারে। নির্বাচিত প্রতিষ্ঠান আগামী 3-4 মাসের মধ্যেই সিএনজি স্টেশন স্থাপন করে এই গ্যাস ঢাকা এলাকা বা তিতাসভুক্ত এলাকায় এটা সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করতে পারবে। এটা যদি হয় আমরা আশা করি যে প্রাথমিক পর্যায়ে 5 মিলিয়ন আমরা পরীক্ষামূলকভাবে চালু করব এবং পরবর্তী পর্যায়ে 20 মিলিয়ন। এটার প্রগ্রেসের উপর নির্ভর করে আমরা পর্যায়ক্রমে আরও এটা কীভাবে সম্প্রসারিত করা যায় সেই চিন্তাভাবনা আমাদের আছে। শিল্প উদ্যোক্তারা বলছেন শুধু সিএনজি নয়, এলএনজিতে রূপান্তরিত করেও ভোলার গ্যাস শিল্পে সরবরাহ করা দরকার। পাশাপাশি জাতীয় গ্রিডে যুক্ত করতে পাইপলাইন বসানো সম্ভব হলে উপকৃত হবে সারা দেশের শিল্প। এলএনজির মাধ্যমে ছাড়াও গ্যাস পাইপলাইন ডিস্ট্রিবিউশন সিস্টেমটা যদি করা হয় সুন্দরভাবে, যদি গ্যাস পাইপলাইনটা করা হয়, এটা লং টার্ম, এটাতে ইনভেস্টমেন্ট আছে, কিন্তু লং টার্মের জন্য আমি মনে করি যে গ্যাস পাইপলাইন বসানো হলে সুন্দরভাবে এটা যেইখানে যেই এরিয়াতে যখন গ্যাসের প্রয়োজন পড়বে, চাপ দরকার হবে, সেখানে ডিস্ট্রিবিউশন করার সময়। তবে এই মুহূর্তে এলএনজিতে রূপান্তর ও পাইপলাইন বসানোর সুযোগ না থাকলেও ভবিষ্যতে সম্ভব হবে বলে আশা করছে পেট্রোবাংলা। আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে এটা এলএনজি আকারে করা যায় কিনা, তবে এলএনজি করার মতো যে পরিমাণ গ্যাস দরকার সেই পরিমাণ গ্যাস এখনও আমাদের মজুত হয়ে ওঠেনি, সেটা হয়তো আরও একটু সময় লাগবে। সেই হিসাবে চিন্তাভাবনা করে আমরা ভোলার গ্যাসটাকে সিএনজি আকারে তৈরি করার জন্য, সিএনজি করে এটা স্থানান্তর করার জন্য আমরা এটা উপায় খুঁজতে থাকি। বর্তমানে পাইপলাইন থেকে প্রতি ঘনমিটার গ্যাসের জন্য শিল্প উদ্যোক্তাদের দিতে হচ্ছে 30 টাকা, সিএনজি স্টেশন থেকে বিক্রি হয় 43 টাকায়। জানা গেছে ভোলার গ্যাস বিক্রি হবে প্রতি ঘনমিটার 46.60 টাকায়। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ব্লাস্ট রোগে নষ্ট 70,000 হেক্টর জমির বোরো ধান, কপাল পুড়েছে কৃষকের। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 9:21 সংবাদ। মঙ্গল শোভাযাত্রা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রকাশ। বিংশ শতাব্দীর শেষ দিকে চালু হওয়া মঙ্গল শোভাযাত্রা হয়ে উঠেছে বাঙালির চিরায়ত সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। বাংলা ও বাঙালির এই উৎসব এখন ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য। একুশে স্পেশালে আদিত্য মামুনের ধারাবাহিকের আজ শেষ পর্ব।
স্বৈরাচার বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। মানুষ যখন মৌলিক অধিকার ও বাকস্বাধীনতাকে ফিরিয়ে আনতে সোচ্চার, তখনই আনন্দের দ্বীপশেখায় মঙ্গল শোভাযাত্রার আবির্ভাব। এই শোভাযাত্রা ছিল স্বৈরাচার এরশাদশাহী আর সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মুক্ত বুদ্ধির মানুষের সাংস্কৃতিক লড়াই। এগুলোর মধ্যে দিয়ে বাঙালির একটা সাংস্কৃতিক পরিচয় সেটা কিন্তু তৈরি করতে হয়েছে। চারুকলার শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে শুরুতে অবশ্য এই শোভাযাত্রার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। বাঙালি সংস্কৃতিকে রক্ষার সেই আন্দোলনে স্বৈরাচার সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী ছাড়াও মৌলবাদীদের হামলার শিকার হতে হয়েছে উদ্যোক্তাদের। এটা যে চারুকলা প্রথম করেছে বিষয়টা তা নয়, এটা মুক্তিযুদ্ধের আগে আমরা শিল্পী হাশেম খানের মুখে শুনেছি যে তারা ওনারা করেছিলেন শিল্পী সংস্কৃতি কর্মীদেরকে নিয়ে। এরপরে আমরা বেশ সুন্দর চেহারায় অনেক পরিকল্পিতভাবে আমরা পয়লা বৈশাখের শোভাযাত্রা হতে দেখেছি যশোরে। যশোরের চারুপীঠে এই শোভাযাত্রাটা আয়োজন হয়েছে করতো। দ্বিতীয়বারে যখন খুব পরিকল্পিতভাবে চিন্তা করা হয় তখন এরা অনেকে এসে এখানে যুক্ত হয় এবং এর একটা ফান্ড যেটা দরকার ছিল বড় করে করা যায় কিনা সেগুলোও হয়। রাষ্ট্র ক্ষমতা দখলের পর এরশাদ যখন ক্রমেই মুক্তিযুদ্ধ বিরোধী, সাম্প্রদায়িক অপতৎপরতা এবং রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রে কালিমালেপন শুরু করে, তখনই সাংস্কৃতিক এই যুদ্ধের শুরু। স্বৈরাচারী এরশাদ সরকার যে নাকি আমাদের সব থেকে বেশি সাম্প্রদায়িকতাকে ছড়িয়ে দিয়েছে, যত রকম অপকর্ম আছে যে লোকটা করেছেন, তো তার বিরুদ্ধে কিন্তু এখানে খুব ভালোভাবে সব ধরনের ছাত্র সংগঠনগুলো একটা ছিল। শুধু রাজনৈতিক দলগুলো, বড় দলগুলো কিন্তু একটা প্ল্যাটফর্মে আসতে পারছিল না, ফলে সেখানে একটা সুযোগ ছিল যে একটা প্ল্যাটফর্মে সবাইকে আনা। অমঙ্গলের একটা উৎস হিসেবে তৎকালীন স্বৈরাচারী সরকারকে দেখা হয় আর তার বিপক্ষে একটা মঙ্গলময় রাষ্ট্র একটা আসুক বা আমাদের জনগণের জীবনে মঙ্গল ফিরে আসুক, তো সেই রকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আসলে এই মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে একটা রাজনৈতিক চেহারা নিয়ে আসবার চেষ্টা হচ্ছে। চিরাত উৎসবে মঙ্গল শোভাযাত্রা হয়ে উঠেছে বাঙালির ঐতিহ্য। আমরা এখনও মনে করছি যে আমাদের লোকসংস্কৃতির সেই সেকুলার দিকগুলো এখনও সেইভাবে তুলে ধরতে হবে, তো এইটা আমাদের মূল লক্ষ্য এখনও পর্যন্ত। মঙ্গল শোভাযাত্রা বাংলা নববর্ষের উৎসবকে তুলে ধরেছে অনন্য উচ্চতায়। বাঙালির মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কো ঘোষিত সাংস্কৃতিক ঐতিহ্য। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। মৌলভীবাজার ও হবিগঞ্জে ব্লাস্ট রোগে নষ্ট হয়েছে প্রায় 70,000 হেক্টর জমির বোরো ব্রি 28 জাতের ধান, পরিণত হয়েছে গোখাদ্যে, কপাল পুড়েছে কয়েক হাজার কৃষকের। কৃষি বিভাগ বলছে ব্রি 28 অনেক পুরনো জাত হয় এমনটা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামের কৃষক ইউসুফ মিয়া এবার তার 15 বিঘা জমিতে চাষ করেছিলেন ব্রি 28 জাতের ধান। ব্লাস্ট রোগে নষ্ট হয়েছে তার সবটুকু জমির ফসলই। কি বীজ দিল এটাই আমরা দরিয়া উঠতে পারতাম না, এখন সম্পূর্ণ ধান মরা। দেখেন আমরা ভবিষ্যৎ কীভাবে চলবে এটার কোনো নিশ্চয়তা নেই। একই গ্রামের শাহিন মিয়া, জুবায়ের মিয়া, অঞ্জু কর সহ শতাধিক কৃষকের বোরোর ক্ষেতের একই অবস্থা। স্বপ্নের সোনালী ধান চিটা হয়ে পড়ে আছে জমিতেই। সব জায়গায় এরকম মরা মরা বাইরেইয়া ধানের কিন্তু খুব অবস্থা খারাপ। পাখার ফলে দেখা যায় যখন আমরা খাটা তাইছি কোন কী কাটতাম ওর দে বেশ ওর দেখ সুসা। দুরবস্থায় হবিগঞ্জের কৃষকরাও। ধান কাটার মৌসুম এসে দেখা যাচ্ছে কোনো ধানেই চাল নেই, চারাসহ সাদা হয়ে গেছে সেগুলো। তিন চার কেজি জায়গা করছিলাম, এখন এমন অবস্থা একগুলা ধান নেই, কীভাবে চলবো বাচ্চা বাচ্চা নিয়ে। ব্রি 28 ধান চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হলেও তা শোনেননি বলে জানায় কৃষি বিভাগ। তবে কৃষকরা বলছেন বিক্রেতারা একে উচ্চ ফলনশীল বলে তাদের হাতে তুলে দিচ্ছেন। উচ্চ ফলনশীল 88-89 এগুলো চাষ করছে, তাদের কিন্তু ব্লাস্টের আক্রমণ ফিল্ডে নাই। তা আমরা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে তারা এই 28 ধানটা না লাগায়। এবার মৌলভীবাজার ও হবিগঞ্জে প্রায় 1.5 লাখ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে, এর মধ্যে প্রায় অর্ধেক জমিতে ব্রি 28 ধান চাষ করেছেন চাষিরা। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9টার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার রাজধানীর নিউ সুপারমার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।
এই যাত্রা নির্বিঘ্ন করতে চলাচল করবে বিআইডব্লিউটিসির একটি জাহাজ, প্রস্তুত রাখা হয়েছে আরও একটি। এবং ভোলার গ্যাস সিলিন্ডার আসবে ঢাকায়, গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পাইপলাইনে গুরুত্ব। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com নিউজ ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন।